লক্ষ্মীপুরের রামগঞ্জে মাকে হত্যার পর পুড়িয়ে ফেলার দায়ে তার ছেলে রেদওয়ান হোসেন মিলনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। এজাহার সূত্র জানায়, 2022 সালের 23 ফেব্রুয়ারি রাতে মিলন তার মা আমেনাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে, পরে কাপড় ও কম্বল দিয়ে মুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে চেষ্টা করে। 24 ফেব্রুয়ারি ভোর 5টার দিকে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা তাদের বাসার জানালার গ্লাস ভেঙে দেখতে পায় মেঝেতে আগুন জ্বলছে। পরে দরজা ভেঙে বাসায় ঢুকে তারা মেঝেতে আমেনার লাশ আগুনে পুড়তে দেখে। তখন আগুনে আমেনার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিলনকে আটক করে। রেদওয়ান হোসেন মিলন তার মা আমেনা বেগম বেলবাকে রাতের বেলায় গুটি দিয়ে জবাই করে হত্যা করে কম্বল দিয়ে পুড়ে ফেলে। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আসামির বিরুদ্ধে পত্র আদালতে অভিযোগপত্র দাখিল করে আসামির স্বেচ্ছায় হত্যার ঘটনা স্বীকার করে 186 জনের অনুমতি প্রদান করে আজকে সাক্ষ্য প্রমাণ শেষে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ জনাব রহিবুল ইসলাম আসামিকে 302, 201 ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করে।